হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। সৌদি আরবে এইচএসসি প্রথম পরীক্ষা অনুষ্ঠিত। বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। 2 এপ্রিল বাংলাদেশের সঙ্গে সময় মিল রেখে সৌদি সময় সকাল 7টায় এই পরীক্ষা শুরু হয় রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। এবার সৌদি আরবের রিয়াদে বসবাসরত 84 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ছাত্র 34 জন ও ছাত্রী 50 জন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিল 3 জন। এদিকে রিয়াদ কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার ইউনিয়নের দ্বিতীয় সচিব শফিকুল ইসলাম, আর দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম কেন্দ্র পর্যবেক্ষণ করেন। পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থীর সঙ্গেই কথা হয় ভোরের নিউজে। তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে বলে জানিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।